আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আজকে আমরা মূলত যে কাজটা দেখব সেটা হচ্ছে বায়ার যে নতুন আমাদের আইকোরিতে কাজটা অ্যাভেলেবল যে কাজগুলো আছে এখন বিভিন্ন ওয়েবসাইটের কন্টেন্ট পড়া, সেটা বাংলাও হতে পারে ইংরেজিও হতে পারে। তো এখন বাংলার কাজটা যেহেতু বেশি তো আমরা বাংলা কাজটাই বলি। এখানে বাইরের এটা কিন্তু ওই যে কন্টেন্ট রিডিং এক্সাম অ্যান্ড কমেন্টস এরকম একটা লিঙ্ক আপনার ডক্স একটা পাবেন, ডক্সের ফাইলের মধ্যে এই জিনিসগুলো পাবেন। এতটুকু জিনিস, 5 টাকা 4টা কাজ আছে এখানে, তাই না? তো এখন এই কাজগুলো টোটাল কাজটা করতে মনে হয় 10-15 মিনিট লাগবে, কিন্তু 50 টাকা করে। কাজের সময় দেওয়া থাকবে 2 দিন, আপনি ঠান্ডা মাথায় করে জমা দিতে পারবেন। তাহলে এই কাজটা কীভাবে, এটা জাস্ট আমরা যদি নিয়মগুলো ফলো করি যে বায়ের এই কাজগুলো কীভাবে দিয়ে থাকেন এবং আইকোরি যে নির্দেশনা আছে সেটা হবে এরকম যে প্রথমে তো সালাম দেওয়া আছে। এখানে 2টা কথা কিন্তু বলছে, কন্টেন্ট রিডিং কন্টেন্টটা পড়তে হবে, কমেন্টসে মতামত দিতে হবে। এই 2টা কাজ আমরা সঠিকভাবে করব। এই 2টা কাজ যদি আমরা সঠিকভাবে করতে পারি তাহলে কিন্তু 50 টাকার কাজটা সঠিকভাবে জমা হবে। তাই প্রথমে পড়তে হবে, তারপরে কমেন্টসের সেকশন আছে, কমেন্টসের যে জায়গাটা আছে কন্টেন্টের নিচে সেখানে আমরা কমেন্টস বা মতামত করব। কি মতামত দিব, গাইডলাইন আছে। প্রথম ধাপ হচ্ছে নিচের লিঙ্কে গিয়ে কন্টেন্টের প্রথম ও শেষ অংশ পড়তে, পুরো কন্টেন্ট না, প্রথম এবং শেষ অংশ। তাই আমরা কন্টেন্টটা পড়ে আসি, আচ্ছা দেখি রিডি আগে গাইডলাইনটা দেখি। প্রথম ধাপে কন্টেন্টসে যাব, পড়ব প্রথম শেষ অংশ। দ্বিতীয় ধাপে আপনি উপরে কন্টেন্টের প্রথম ও শেষ অংশ সঠিকভাবে যত্ন নিয়ে পড়ে, পড়ার পরে রিবে কমেন্টস, এটা হচ্ছে আমরা কন্টেন্টের নিচে দেখতে পাবো। বক্সে গিয়ে কন্টেন্টের প্রথম ও শেষ অংশ হতে মূল কথাটির সম্পর্কে 2-1টি কথা লিখুন। এখানে কথা হবে 2-1টি কথা লিখুন। 2-1টি কথা লিখুন, তারপরে নিজের নাম দিন, এরপরে কি করবেন নিজের ইমেলটা দিন, দিয়ে পোস্টে কমেন্ট বাটনে চাপ দিয়ে মতামত সাবমিট করতে হবে। নিচের চিত্রের মতো কমেন্টস করার পরে আপনার ও মতামতের স্ক্রিনশট তুলে বায়ারকে পাঠাইতে হবে। তার মানে এই যে আমরা যখন কমেন্টস শেষ হবে তখন এইরকম আমরা যে কমেন্টস করেছি এটার স্ক্রিনশটটা দিতে হবে, আমার যে মূল কথাটা কি, ওকে। তৃতীয় ধাপে বায়ের নিকট হতে কাজটি জমা হয়েছে কিনা বা স্ক্রিনশটটা বায়ের পেয়েছে কিনা সেটা আপনি জানবেন। চতুর্থ ধাপে বায়ের নিকট হতে পেমেন্টটা বুঝবেন। 4টা কাজ আমরা তবে প্রথমটা শুরু করি। প্রথমে এটা কন্টেন্টে ক্লিক করার পরে দেখেন লিঙ্ক হবে, তাই আমরা এখানে যাই, দেখি জিনিসটা পড়ি। এখানে একটা কন্টেন্ট আছে, ব্যর্থতা থেকে সফলতার সোনালী চাবিকাঠি। এই কন্টেন্টটা ব্যর্থতা থেকে শিক্ষা, সফলতার সোনালী চাবিকাঠি। তা আমাদের প্রথম, এই প্রথম মানে এই অংশটা, এটা হবে প্রথম অংশ আর শেষ অংশ। শেষ অংশ আপনি কী করবেন, এটা হবে শেষ অংশ, অথবা যদি শেষ কথা নাও থাকে কন্টেন্টের নিচের শেষে যেটুকু আছে সেটাই শেষ অংশ। এই 2টা অংশ থেকে আমাকে কমেন্টস করতে হবে, তাই না? কারণ কী বলছে, আমি যদি আবার একটু দেখি জিনিসটা, যে আপনি প্রথম ও শেষ অংশ তো সঠিকভাবে যত্ন নিয়ে পড়ে কমেন্টস কী করতে হবে, কন্টেন্টের প্রথমে শেষ অংশ হতে মূল কথাটি সম্পর্কে 2-1টি কথা লিখতে হবে। আচ্ছা তাই প্রথমে কী আছে, প্রথমে আছে জীবনের পথ মসৃণ নয়, প্রত্যেক পথে চ্যালেঞ্জ থাকে, এই বাধাগুলিকে আমরা ব্যর্থতা বলি, ব্যর্থতার মধ্যে সফলতার সোপান রচিত হয়, পৃথিবীর বিখ্যাত সব সফল মানুষ সফলতার পেছনে রয়েছে, প্রথম দিকের ব্যর্থতার গল্প, ব্যর্থতা আছে বলেই সাফল্যের স্বাদ এত সুন্দর। তাহলে মানুষের ব্যর্থতা অনিবার্য, জীবনের যে কোনো ক্ষেত্রে ব্যক্তিগত জীবনে হোক কর্মজীবনে হোক, হ্যাঁ পথের কাঁটা হয়ে দাঁড়ায়, কিন্তু ব্যর্থতাকে যদি আমরা শিক্ষা হিসেবে গ্রহণ করতে পারি তাহলে তা আমাদের সফলতার সোনালী চাবিকাঠি। আচ্ছা তার মানে এখানে ব্যর্থতা আসলে যে কি, ব্যর্থতাই হচ্ছে সফলতার চাবিকাঠি, তাই তো বোঝা যাচ্ছে, তাই না? আর নিচে কী বলছে একটু দেখি, উপরোক্ত আলোচনার মাধ্যমে আমরা জানতে পেরেছি যে মানুষের ব্যর্থতার কারণ এবং এর থেকে পরিত্রাণের উপায়ে, মানে কারণও আছে পরিত্রাণের উপায়গুলো ওখানে আছে, কীভাবে শিক্ষা দেওয়া যায় এর থেকে ভালো দিক আছে। আচ্ছা ব্যর্থতা জীবনের একটা অংশ, কিন্তু ব্যর্থতাকে যদি শিক্ষা হিসেবে গ্রহণ করতে পারি তাহলে তা আমাদের সফলতা সোনালী চাবিকাঠি হইতে পারে। ব্যর্থতাকে শিক্ষা নিয়ে সোনালী চাবিকাঠি হতে পারে, তাই ব্যর্থতাকে ভয় পাবেন না, বরং ব্যর্থতাকে শিক্ষা নিন, আপনার লক্ষ্যের দিকে এগিয়ে যান, ব্যর্থতাকে শিক্ষা নিতে হবে। আচ্ছা তাহলে আমাদের মোটামুটি ব্যর্থতা নিয়ে কন্টেন্টটা লিখছে, এখন কমেন্টস করতে হবে। যেখানে এখানে কমেন্টসে কী বলছে, এটা হবে রিবে কমেন্টসে বক্সে গিয়ে মূল কথাটি বলতে হবে কন্টেন্টের কি। তা আমি একটু ধারণা নিলাম, তো ধারণা নিয়ে আমি এখানে বলছি রিবে কমেন্টস, এখানে যেতে হবে কী বলছে, রিবে কমেন্টসে গিয়ে আপনি ওই মূল কথাটি সম্পর্কে 2-1টা কথা লিখেন, নিজের নাম লিখেন, ইমেলতে পোস্টে কমেন্টস করবেন, করার পরে আমি যে কমেন্ট সত্যি করছি এটা করার পরে আমার স্ক্রিনশটটা বায়ারকে পাঠাইতে হবে। আচ্ছা আমরা তাহলে এখানে কমেন্টস করি যে
ব্যর্থতা, ব্যর্থতা বানান কি ঠিক আছে, ব্যর্থতা আমি দেখ এটা একটা কপি করে, আপনারা কপি করেও করতে পারেন না, ব্যর্থতা জীবনের একটা অংশ, এখান থেকে যদি একটু কপি সেমও হয় কিছু অংশ কপি করেন বাকিটা লিখে দেন, এখান থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত, তাহলে আমরা ব্যর্থতাকে জয় করতে পারবো। দেখলাম এ কন্টেন্টটি আমার জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছে, ব্যাস এই যে হয়ে গেল দু একটি কথা। এতটুকু অন্তত লিখবেন এই কন্টেন্ট, প্রথমে তো কী শিখছেন আর আপনার এই কন্টেন্ট আপনি কী উপকার করেছে, লেখার পরে নাম দিয়ে দিচ্ছি, আমার নাম বাংলায় দেন ইংরেজি দেন একটা দেরি হবে, আমি দিচ্ছি এমডি এস ওয়াই সুলাইমান, ইমেলটা দিচ্ছে এমডি এস ওয়াই এম এন সুলাইমান 685, এটা আমার ইমেল অ্যাড্রেস। হ্যাঁ আপনার ইমেলটা ওয়েবসাইট দেখানোর দরকার নেই, কোনো কিছু দিয়ে এখন পোস্টে কমেন্টস, এখানে পোস্টে কমেন্টস করেন, পোস্টে করার পরে দেখেন এই যে আমি যে সুলাইমান এটা যে একটা কমেন্টস করছি ব্যর্থতার জন্য অংশ, এইটাকে স্ক্রিনশট নেন, মোবাইল থেকে স্ক্রিনশট যেভাবে নেওয়া নিবেন, আর ল্যাপটপ হয়ে পরে আপনারা যে স্ক্রিনশটের জন্য একটা সিনিপিং আছে, আপনারা দেখেন এই যে এস এন আই যদি দেন, এই যে সিনিপিং এস এন আই ডাবল পি আই এন সিনিপিং টু, এটা একটা স্ক্রিনশটের টু, এটা নিয়ে আপনি যেখানে নিউতে চাপ দেন, দিয়ে যে একটু আপসা হয়ে গেল, এবার এতটুকু কমেন্টস করে এখানে কি করেন সেভ বাটন করেন, আর মোবাইলটা আপনারা যেভাবে নেন নিয়ে বলেন, এটা লিখবেন হচ্ছে কন্টেন্ট ফার্স্ট জব সেকেন্ড জব থার্ড জব কন্টেন্ট ফার্স্ট জব, এটা সেভ করে রেখে দেন, কেটে দেন। তাই আমাদের কী হবে কাজটা, আমি কন্টেন্টটা পড়ছি প্রথম শেষ অংশ, আমি কমেন্টসের বক্সের মধ্যে দিয়ে যে ওরা স্ক্রিনশট দিয়ে দেখা হচ্ছে বাইরে দেখাইছে যেভাবে রেখে দিবেন কন্টেন্ট আমার জন্য, আমি তো একটু যেভাবে বললাম সেভাবে লিখবেন সুন্দর হবে। তারপরে পোস্টে কমেন্ট করার পরে যে অংশটা কমেন্টস করার পরে যে এরকম চিত্রটা আমরা যেমন সেভ করে রাখছি, এটা মতামত হিসেবে বায়ারকে পাঠাইতে হবে, তার মানে এখন আমাদের কাজ হবে বায়ারকে জমা দেওয়া। তো বায়ারের জন্য আইকোরি যে ড্যাশবোর্ড আছে সেখানে গিয়ে বায়ার যে কাজটা দেবে সেখানে মেসেজে জমা দিবেন, তারপরে বায়ারের কাছে নকল স্যার আমার কাজটা সঠিকভাবে জমা হয়েছে কিনা, আমার স্ক্রিনশটটা পেয়েছেন কিনা আপনি জানিয়ে দেবেন, বায়ার হয়েছে আপনার কাজ সুন্দরভাবে জমা হয়েছে, আপনার অ্যামাউন্টে 50 টাকা ঢুকে গেল। এই ছোট্ট কাজটাই কিন্তু আমাদের সুন্দরভাবে আমি যেভাবে দেখিয়েছি এভাবে করে পরে এই দুইটা কাজ, একটা হয়ে পড়বেন পড়ে বুঝে একটু কমেন্ট সুন্দরভাবে 2-3 লাইনে রেখে দেন, দিয়ে একটা আপনার নাম ইমেল দিয়ে পাঠিয়ে দেন, আর পাঠানোর পর স্ক্রিনশটটা বায়েরকে পাঠিয়ে দেন, ব্যাস সব মিলে 15-10 মিনিটের কাজ, তাই না? যদিও 2 দিন থাকে বায়ের তো দিয়ে আরও অন্যতার ব্যস্ততা আছে, এরকম অনেকে এর কাজগুলো দেয়, তা আপনার দিয়ে চুপচাপ বসে থাকেন, তার মানে একটা কন্টেন্ট ভালো করে পড়েন, পড়ে পরে এই কন্টেন্টে অনেক কিছু শিক্ষা নেওয়ার আশা আসবে, তাই না? একটা সময় ও স্টেজে হবে না, এটা বরং শিক্ষা পাবেন, শিখে একটু ভালো করে কমেন্টসটা করেন, বায়ের খুশি হবে। ঠিক আছে ইনশাল্লাহ, আজ এ পর্যন্তই, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।